ফার্সালো কাইসা পান্ডানী বিশিংতে বিজেপি নি বানা রমখা ইরানি আমসানী কংগ্রেস বদলনি পঞ্চায়েত মেম্বার মাকদুস আলী তাই হোসেন আলী বদলনি বানা ইয়াফরে বর্ণ লামজা সবিনা হারকা অনুকোটি হাঙ্কনি বিজেপি তাংফাং অরুণ সাহা ফাইনেন্সিয়াল কবংমা কংগ্রেস আদং রক বদলিয়া করে বিজেপি নি বানা রমনানী বাগে টিয়ার অংশাখানি শাখা অনুকোটি হাঙ্কনি বিজেপি তাংফাং অরুণ সাহা আমি ইরানি গ্রাম পঞ্চায়েতের 2009 সাল থেকে পরপর দুইবার আমার পরিবার প্রধান ছিলেন। বর্তমান 2019 থেকে 2024 শেষের পথে আমার প্রধানই বোর্ড ডিক্লেয়ার হয়ে গেছে। আমি খুব মন প্রাণ দিয়ে আমি কংগ্রেস পার্টি করেছি এবং 25 বছর সিপিএমের সরকার ছিল, এরপরেও আমাদের নেতৃত্বে বিশেষ করে আমরা বিরোধী হিসাবে এই কংগ্রেসের দখলে এই ইরানি গ্রাম পঞ্চায়েত আমরা রেখেছি, অনেক লড়াই করে 2018 থেকে বিজেপি সরকার থাকা অবস্থায় 2019 আবার কংগ্রেস দখলাম আমাদের নেতৃত্বে। আমি কংগ্রেস দখল পঞ্চায়েত করেছি এবং নিজে আমি প্রধান। আমি ব্যক্তিগত বিরোধী সেনা আমার কাকু আমার বাবা হিসাবে আমি মানতাম, বদুজা মান আমার কাকু বাবা হিসাবে মানতাম। এই যে 2019 আমার প্রধানের সর পথে আমি যে মেহনত কংগ্রেসের লাগে যেটা করেছি, এই মেহনত কিছু লোক আমার পিছনে ষড়যন্ত্র করে ওনাদেরকে বুঝিয়ে শুনিয়ে যে এটা চক্রান্ত ওনাদেরকে জানানো হয়েছে। আমি বারবার বলেছি যে কেন বিরাট একটা ষড়যন্ত্র আমার পিছনে চলছে, এরপরেও আমাকে তারা যেভাবে ইজ্জত দেওয়ার কথা সেই হিসাবে না দেওয়াতে আজকে আমি ভারতীয় জনতা পার্টি আমি জয়েন করেছি এবং আমি মন দিয়ে করেছি। আমি যে কোনো দল কংগ্রেস করেছি মানুষ সহিত, আর এখন আমার মন থেকে আমি বিজেপি পার্টিকে গ্রহণ করেছি, ভারতীয় জনতা পার্টি। এক সময় হয়তো আমার কংগ্রেস পার্টি করেছি, হয়তো বিরোধিতা করেছি, এটা বিজেপিকে যারা সদস্য বা যারা নেতৃবৃন্দ আছেন আমাকে মনে কিছু নেবেন না। এবং এরা গ্রাম পঞ্চায়েতের যারা ভোটার এরাকে আমি ক্ষমা চাইছি, আমার কোনো দোষ নেই, পিছিয়ে ফেলেছে এবং আমার ইজ্জতের জন্য আমার ইজ্জত রক্ষা করতে গিয়ে আজকে আমি ভারতীয় জনতা পার্টির জয়েন করেছি এবং আমার বিজেপি নেতারা এখানে আছেন। আমি ওনাদেরকে বলবো আমাকে কোনোদিন ভুলবেন না, আর আমিও আপনাদেরকে বলবো না। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।